বিধালে ওই শিবানী কুরান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান হাশরের মাঠে মিজানের মাপ এক লৌহে মাহফুজ এক উলসিরাত এক হাশরের মাঠে মিজানের মাপ এক লৌহে মাহফুজ এক উলসিরাত এক একটা তো চাদর একটাই সূর্য একটা তো চাদর একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও ভান আসসালামু আলাইকুম মারহাবা আলোচনা শুনে করি
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الله رب العالمين أشهد أن لا إله إلا الله. আমি ডক্টর স্কয়ার কর্তৃক আয়োজিত প্রত্যেক ক্লাসে ধারাবাহিকতায় আজ কম্পিটিটিভ ডিসকাশন অফ সাইক্লোপেন এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার সাথে যুক্ত হওয়ার সুযোগ করেছেন সেই মহান রাজা রাজ মহান আহরুল মিনে নেকর শিকার করে সকলে আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তিশালি হযরত মাওলানাকে আরো স্মরণ গুড নাইট ক্লাস যুক্ত হয়েছেন সকল রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা করছি তো ধন্যবাদ আজকের বিশেষের যে বিষয়ে তুলে ধরেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কালামে যদি এই মেডিসিনটির সাথে তত বেশি রোগ বিশেষে কিন্তু হয়তো সাইক্লা মেনে সেটা আমাকে অনেকে চায় না সাইক্লা মেন ব্যবহার করে তো সাইক্লা দেশ থেকে তার মাধ্যমে অনুযায়ী আমরা প্রায় দেখি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব সমস্যা আমরা অনেকেই মেডিসিন চিন্তা করি কিন্তু এই চারজন পুরুষ এবং দিয়েছিলেন তো প্রকৃত লক্ষণ করি যদিও সাধারণ মেডিকেল তত বেশি এখন দেখা যায় না কিন্তু সেখান থেকে এই মেডিসিনের বিশদ বিবরণ আমরা পারব এই মেডিসিন এখন প্রুভই হইল প্রুভারদের মধ্যে সমস্যা যখন প্রুভ হয়েছিল ব্যবহার করার কারণে পেটের যে গুজব বমি ভাব বমি একেবারে সিদ্ধ হয়ে যাওয়া সেটাও পেট ভরে যখন করা হবে যখন সে ঠিক করতে পারে না বিরক্তি থাকবে অনিচ্ছা থাকবে থাকবে সেই ক্ষেত্রে এই প্রভাবদের মধ্যে রক্ত লক্ষণ দেখা দিয়েছিল অনুরূপ ভাবে রোগী ফোন আমাদের কাছে আসবেন আমরা ন্যাচারাল যে সিমটম আছে এই ন্যাচারাল সিমটম এর ভিত্তিতে আমরাও রোগীকে জিজ্ঞেস করে বুঝাতে হবে যে দিন তার এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এই তার এখন রক্ত এখন দেখা দিয়েছে কিন্তু এই মেডিসিন যখন তৈরি হয়েছিল সবসময় প্রকাশ হয়েছে রক্ত শূন্য যখন এই মেডিসিন প্রুভিং করা বন্ধ কিন্তু এগুলো করে আমরা যখন আসবেন তখন ডিজিজগুলোর কথা করে অপর দিকে ডিজিজের দিকে চিন্তা করে আমরা এই সদৃশ মেডিসিন করতে পারি সাইক্লামকে অ্যাপ্লাই করতে পারি সাইক্লাম অনেকটি মেডিসিন দেখেছি যে এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে
সাফার করতেছে, কখনো কখনো দেখা যায় যে বড় হয়ে গেছে, যেটা সেটা ফেলতে পারে। আর অতিরিক্ত যে ঋতুস্রাব, কালো কালো স্রাব বের হওয়া, এটাও বন্ধ করার ক্ষমতা সাইক্লামিনে আছে। রোগীদের ক্ষেত্রে দেখবো হৃদবন্ধের বয়স, এই হৃদবন্ধের বয়স বিশৃঙ্খলতা তৈরি, যোগাযোগ দেয়, এই ক্ষেত্রে সাইক্লামিন আমরা চমৎকার মেডিসিন হিসেবে চিন্তা করব। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে প্রকৃতিগত লক্ষণ, তার ঋতুগত লক্ষণ যদি আমরা পাই, বিশেষ করে উদাহরণ করে এই সাইক্লামিনের লক্ষণগুলি, যে জ্বরের কোনো ছিল, ঋতু বন্ধ ছিল অথবা ঋতু স্বল্প ছিল, অথবা খুব বেশি পরিমাণে ঋতু বন্ধের বয়সে বিভিন্ন মানসিক সমস্যা, তার শারীরিক সমস্যা, তার হিস্ট্রিটা, তার উন্মাদনা, মাথা, আর দৃষ্টিশক্তির এই সমস্ত লক্ষণ যখন আমরা পাবো কোনো রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সাইক্লামিনের কথা চিন্তা করব। পাশাপাশি তার হজম শক্তির যে বিশৃঙ্খলা, আহারের প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি, এগুলো থাকলেও সাইক্লামিনের কথা আমরা চিন্তা করব। তো মানসিক লক্ষণ এবং রোগ লক্ষণের সাথে কিছুটা অনেক সময় পরস্পর কন্ট্রাডিক্টরি কিছু চিহ্ন পাওয়া যাবে। সবসময় হয়তো সাইক্লামিনের রোগী মনে করবে যে বিষণ্ণ বিমর্ষ অবস্থায় সে এমন চুপচাপ বসে থাকতে চাই, বন ঘরের মধ্যে সে থাকতে চাই, নির্জনে নিরিবিলি জায়গায় সে থাকতে চাই, নির্জনে যখন থাকে তখন তার কাঁদতে ইচ্ছা হয়। আবার মাঝে মাঝে দেখা গেল সে যদি ঘুরে বেড়ায় আর ব্যথা বেদনা দেখা দিচ্ছে, তার ঋতুস্রাব দেখা দিচ্ছে, ঋতুস্রাবের সমস্যা, ব্যথা বেদনা এগুলো দেখা দিচ্ছে, শারীরিক দুর্বলতা আছে, পাশাপাশি তার মানসিক অস্বস্তিকর একটা অবস্থা, এটা যদি থাকে, যদি একটু সে ঘুরে বেড়ায় তখন সে কম ফুল করে, যদি সে একটু মুক্ত সে চলাফেরা করে সে একটু কম ফুল করে, যদি সে একটু ঠান্ডা বাতাসে একটু চলাফেরা করে সে কম ফুল করে। কিন্তু মাথা ব্যথার ক্ষেত্রে মাথায় একেবারেই সে ঠান্ডা লাগাতে পারে না, মাথায় ঠান্ডা বাতাস থাকলে বেদনা দেখা দেয়। কিন্তু মাঝে মাঝে আবার ধুয়ে দিলে, ওয়াশিং করালে সেটা শীতল পানি যদি ধোয়া দিলে উপশম সহ্য করতে পারে না, আবার যেই স্থানটা আক্রান্ত ওই আক্রান্ত স্থানে যদি একটু ঠান্ডা পানি দেওয়া হয় বা মুক্তি করে, তাহলে এই যে বিপরীত লক্ষণ, সেক্ষেত্রে আমরা সাইক্লের কথা চিন্তা করবো। বিপরীত ধরনের লক্ষণ যদি পাওয়া যায়, যে লক্ষণগুলোর কথা বলেছি এগুলো থাকলে সাইক্লামিনের কথা চিন্তা করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে তারা খোলা মাথা দিলেই তাদের সকল কষ্ট বেড়ে যাচ্ছে, ঘরের মধ্যে তার উপশম হচ্ছে। মানসিক লক্ষণের ক্ষেত্রে আমরা ইগনেশিয়া, নাক মুসকেতা, পালসেটিলা, সাইক্লামিন এই মেডিসিনগুলোর মধ্যেও কিন্তু পরিবর্তন পাই। পালসেটিলার সাথে সাইক্লামিনের পার্থক্য, অনেকেই সাইক্লামিনের রোগীকে ভুল ক্রমে অ্যাপ্লাই করে ফেলেন, অথবা পালসিটিলাই আপনার সাইক্লামিন অ্যাপ্লাই করে ফেলেন, সাইক্লামিন এবং পালসিটিলা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা মেডিসিন, প্রত্যেকটি লক্ষণ আলাদা থাকবে। কিন্তু যেই লক্ষণ একরকম তখন সহজেই যে কেটে ফেলা, সহজেই কেটে ফেলা, এটা আছে সাইক্লামিনের যে পরিবর্তনশীলতা আছে, সামান্যতেই সে আনন্দ ভাবের মধ্যে দেখা দেওয়া, সেটা যেমন গাছের মধ্যে আছে আছে, আর দুঃসংবাদে কেঁদে ঢুকে দেওয়া সেটা একটা পালসেটিলাতে আছে। কিন্তু বন্ধ হয়ে যাওয়া অথবা বেশ অর্ধেক লক্ষণ, বৃহস্পতি বাদক বেদনা দেখা, আলোকে স্রাব দেখা দেওয়া, বিশ্বাসনতা, এগুলি দেখবেন সাইক্লামিন পালসেটের মধ্যে আছে। কিন্তু পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশেষ করে আপনার এই থেকে পরিবর্তনশীল সাইক্লামিনের মধ্যে পায় না, সেই ক্ষেত্রে পালসেটিলা ফার্স্টের দিন সাইক্লামিন ন্যাচারালি সে শীতকাতর হয়,
আর ফলসিল প্রচুর গরম গরম হয়, গরম সেখানে সহ্য করতে পারে না। তো যে সমস্ত রোগীদের মধ্যে এই যে লক্ষণের কথা বললাম, সাইক্লামিন জাতীয় জিনিস সে কে সহ্য করতে পারে না, তাকে ছিল একটা বিশৃঙ্খল অবস্থাতেই তার দৃষ্টি বিশৃঙ্খল চোখ ঝাপসা চোখের সামনে বিভিন্ন ধরনের বর্ণ দেখাতে পারে, অসংখ্য মনে হচ্ছে কয়েক তারাকে মনে হচ্ছে অসংখ্য তারার সামনে কি দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সাইক্লামিনের ক্ষেত্রে দেখি। এই লক্ষণ সাইক্লামিন এবং পালসিলা উভয়ই আছে, কিন্তু পালসা একটা লক্ষণ পাওয়া যাবে যে তার মুখটা শুকিয়ে থাকবে, মুখ শুকিয়ে থাকবে, জিভ শুকিয়ে থাকবে, ঠোঁট শুকিয়ে থাকবে, কিন্তু পানি খাইতে একেবারে ইচ্ছা হবে না, মুখের একেবারে তৃপ্ত শূন্য হচ্ছে, এটা পালসিলের রোগীদের মধ্যে থাকে। কিন্তু পালসিলা সত্য করতে পারে না, আর সাইক্লামিনের রোগীদের পিপাসাটাই কিন্তু মুখে শুষ্ক ভাবটা যে না সেখানে মুখ মধ্যে লাগবে, মুখে অনেক লাল ভাব থাকবে, লাল লবণ হবে, এটা পালসিলার রোগীদের মধ্যে যে মুখটা সরল থাকে ভেজে তা এটা কিন্তু রোগীদের মধ্যে দেখা যায় না। পালসের রোগী যতটা শান্ত সুস্থ নয় এতটা সাইক্লামে খেতে এভাবে দেখা যায় না। আবার পালসের রোগী গরম কাতর হয় সবসময়, এই কারণে সে ঠান্ডা ঠান্ডায় বসে থাকতে চায়, ঠান্ডা পানিতে গোসল করতে চায়, সে বেলা একটু করে ধীরে ধীরে আসে দিতে চাই, কিন্তু সাইক্লাম রোগীর ক্ষেত্রে লোক সঙ্গে সে মিশতে চাই সাইক্লামেন চাই আদৌ চাই সোহাগ চাই তা প্রত্যেককে এটা কিন্তু সাইক্লামেন শীতাতন সাইক্লামেন কি কাতর শীতকাতর শীতকাতর হওয়ার কারণে সে ঘরের মধ্যে থাকতে আবার ঘরের মধ্যে অনেক সময় দেখা যাবে তার চুল বেড়ে যাচ্ছে, গরম থাকতে যাচ্ছে গরম থাকলে তার বেড়ে যাচ্ছে, চোখ কিন্তু গরম ঘরে থাকলে বেড়ে যায় কিন্তু রোগী মুক্ত বাতাসে গেলে সাইক্লামে একে গিয়ে থাকতে চাই পালসে করে অনেক সাইক্লামের ক্ষেত্রে মনে হয় একটু ঠান্ডা বাতাসে গেলে ভালো ফিল করবে কিন্তু তার কষ্ট তার ঠান্ডা পানি শুদ্ধ করতে পারে না, সেটি লাগতে সেটা ঠান্ডা যেতে চাই করতে চাই ঠান্ডা খেতে চাই, এই যে পার্থক্য যদি আমরা যদি আমরা বুঝতে পারি তাহলে পালসিটিলার সাথে সাইক্লামেনের সঙ্গে থাকবে না। সাইক্লামেনের রোগীদের সময় দেখা যায় যে অনেক মোটা তাজা ফল ফল কিন্তু শুধু রক্ত সামান্য তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কাশ্মীরের আমি কথা গ্রামমেটের কথা কথা গ্রাফের কথা আমরা চিন্তা করতে পারি, দ্রুততার অনেক সাইক্লামিনের রোগী দেখা যায় সেই হয়ে যায় সাগ্রস্ত হয়ে যায়, এই যে আমরা এবং সাইক্লামিন আপনাদের কি সহজ, তাহলে যখন আমরা এই মেডিসিনকে প্রত্যক্ষ নিরূপণ করতে আমরা ভুল করবো তখন এই পার্থক্য করলেই দেখা যাবে কোন ক্ষেত্রে পালসিটিলা কোন ক্ষেত্রে সাইক্লামেন একটা স্পষ্ট হয়ে যাবে, স্পষ্ট হবে না তো থাকবে সাইক্লাম থাকবে বিষণ্ণ থাকবে কাজ কর্মে অনীহা থাকবে সাথে কথা বলতে চায়, আর পালসিটিলা কি করে আর সে সব করে আদ ভালোবাসায় কেউ সাইক্লামের সসম্ভব, এটা কিন্তু সাইক্লামের মধ্যে আমরা দেখতে পারি, গরম ঘরে থাকতে চাই গরম ঘরে থাকলেও অনেক সময় রোগ লক্ষণ বৃদ্ধি হয় কিন্তু গরম ঘরে থাকতে চাই চুপচাপ নীরবে এসে পানি আবার লক্ষণের পরিবর্তনশীলতা কি
দ্বিতীয় তার সেই প্রশংসায় ফল হয়ে ওঠে কেউ, সে অত্যন্ত হয় হয়ে যায়, কিন্তু পরের ক্ষণে আবার ভাব দেখা দেয়। তার সাইক্লামেনের আছে, পরিবর্তনশীল লক্ষণ আছে, যদিও কদাচিত কখনো পালসি পেলার একটু মনটা খারাপ করে, যেখানে এসে মাথায় একটু গুলিয়ে দিলে তাকে আত্মহারে বাড়ালে তখন অবশ্যই ভুলে যায়। কিন্তু রোগীদের ক্ষেত্রে আর যে কোন দুঃখ নাই, তারপরও সে অসুখী বলে সবসময় বিষাদগ্রস্ত সাউন্ড ক্লিয়ার আসছে না স্যার? আচ্ছা আমি তাহলে হেডফোন আমি বন্ধ করি। শোনা যাচ্ছে স্যার? দেখেন এইগুলো কিন্তু একেবারে খুশি পার্থক্য, যে পার্থক্য দাঁড়ান তার প্রত্যেক একেবারে স্পষ্ট লক্ষণ কি পার্থক্য করে দেখি তাদের স্থিতিশক্তি দুর্বল হবে, যে কোনো কাজকর্মে অনিচ্ছা থাকে, সামান্যতেই তারা ক্লান্ত শান্ত হয়ে যায়, কিন্তু রাত্রিকালে তার মনটা অত্যন্ত স্থির হয়ে যায়। এই পার্থক্য আপন কালচিল্লা এবং এই পার্থক্য আমরা যদি তার মস্তিষ্কের কিছু লক্ষণাবলী চেক করি, দেখুন খোলা বাতাসে যখন ঘুরতে থাকে, যখনই সে ঘরে বসে থাকে তখন হয় মানুষ হয় কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাবে বন্ধ করে পড়ে থাকে, মাথা ঘোরার সময় সে চোখ বন্ধ করে পড়ে থাকে, মাঝে মাঝে সে মশাগ্রস্ত হয়ে যায়, বসে থাকলে তার বসম হয়, কিন্তু একটু খোলা বাতাসে বেড়ালেই তার মাথা ঘোরা দেখা দেয়। পালসিটিলা রুগী গরম ঘরের মধ্যেই থাকলে তার কষ্ট বেড়ে যাবে, উক্ত বাতাসে গেলে তার বসম হবে এবং গ্রাজুয়ালি সে মাথা ঘোরাটা দেখা দিবে, গ্রাজুয়ালি আবার চলে যাবে, কিন্তু সে যদি ধীরে ধীরে সঞ্চালন করতে থাকে তার মাথা ঘোরার উপশম হয়। এই সমস্ত লক্ষণ আমরা এই দুই মেডিসিনকে এই পার্থক্য দেবো। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের রুগী এসে অপেক্ষা করতেছেন, আমি তার সাথে পুরো মিট আলোচনা করবো, এরপর আমার একটা ইসলাম সঙ্গীত শুনবো, তারপর আলোচনা শেষের দিকে নাড়বো। তো এটা গেল মাথা ঘোরার যে লক্ষণ, এখন মাথা ধরার লক্ষণ যদি কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড, মাথা ব্যথা করতে থাকে, তখন রুগী হতভম্ব হয়ে যাওয়ার মতো হয়, মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে, তার দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে আসে, মাথার সামনের দিকে প্রচন্ড ব্যথা বেদনা করতে থাকে, দুই পার্শ্বে বিশেষ করে অনেক বেশি ব্যথা বেদনা পায়, কখনো আট কপালে যে মাথা ব্যথা এটাও কিন্তু আমরা সাইক্লামের রোগীদের কিন্তু দেখি, মাথায় মনে হচ্ছে রক্ত উঠে যাচ্ছে, এত বেশি রক্তের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, মাথা যেন গরম হয়ে যাচ্ছে, কিন্তু যদি সে ঠান্ডা বাতাসে ঘুরে তার মাথা ব্যথা বেশি দেখা দিবে, কিন্তু যখনই ঠান্ডা পানি দিবে তখন ঠান্ডা বাতাসে ঘুরলে তার মাথা ব্যথা হয়, কিন্তু যখন কিনা সে মাথায় ঠান্ডা পানি দেয় সে কম্পর্টেবল করে, অনেক সময় আহারের তার মাথা দেখা যায়।
হাড়ে দোষ থাকলে তার মাথা দেখা দিচ্ছে, মাথাটাকে চেপে ধরে আছে, ভার হয়ে আছে, মাথায় যেন টুপি আটা আছে, এই ধরনের লক্ষণগুলো ঘুম ভাঙার পরে, সকালে ঘুম ভাঙার পরে এত বেশি তীব্র মাথা ব্যথা করে যে চোখের সামনে যে মধ্যে আলো ছুটাচ্ছে, চোখ যেন অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা কালো এমন তীব্র যন্ত্রণা মাথা ব্যথা দেখে এক পর্যায়ে আর দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কিন্তু খোলা ভাষে তার লক্ষণগুলো বাড়ে, নড়াচড়ার লক্ষণগুলো বাড়ে, আর পালসেটিলা খোলা ভাত পুষ্টি ফিল করে এবং লড়াই ধীরে ধীরে লড়াই অবসর হয়। এবং দেখবেন পালসেটিলা রোগীর ক্ষেত্রে ধীরে ধীরে হাঁটলে একটু উপশম বোধ করতেছে, আর সাইক্লোনের রোগী বমি হয়ে গেলে তার মাথা ব্যথা উপশম হয়, কিন্তু পালসেটিলা মাথা ব্যথা ঘরটা কেমন হবে, ওয়ান্ডারিং হবে, কেমন ওয়ান্ডারিং এক জায়গায় না ঘুরে বেড়াবে, কখন ডাইনে কখন বামে কখনো পিছনে কখনো সামনে, এইভাবে ব্যথা ওয়ান্ডারিং করতে থাকবে। এক্ষেত্রে পালসেটিলার কথা তাহলে পালসেটিলা এবং সাইক্লোনের এই দুইটা মেডিসিন কি আপনাদের বুঝতে পেরেছে? এখন আসি কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যাবে তার এসছে দৃষ্টিশক্তি যদি ধারা হয়ে আসে সেক্ষেত্রে আমরা পালসের ক্ষেত্রে কেমন লক্ষণ পাবো, সাইক্লোনের ক্ষেত্রে কেমন লক্ষণ পাবো। চোখের সামনে রোগী অনেক কিছু ছোট ছোট রং বেরঙের আলো দেখতে পাচ্ছে, অসংখ্য তারা তার চোখের সামনে দেখতে পাচ্ছে, একটা জিনিস দুটা মনে হচ্ছে, পেট সাথে পেটের নিশ্চিন্ত অবস্থার কারণে যদি কোনো রোগীর ক্ষেত্রে এই ধরনের দৃষ্টিশক্তি এবং কোনো পোকার মতো কালো পোকার মতো কি যেন চোখের সামনে উড়ে বেড়াচ্ছে, সরিষার ফুল ফুলের মতো উড়ে বেড়াচ্ছে, সরিষার ফুল উড়ে বেড়াই কেমন যেন কখনো সময় যাচ্ছে, কখনো হলুদ হয়ে যাচ্ছে, কখনো সাইক্লোনের রোগীদের ক্ষেত্রে বৃষ্টিটা প্যারা হয়ে যাচ্ছে, এই লক্ষণ কিন্তু আমরা সাইক্লোনের মধ্যে পাই, বৃষ্টির মধ্যে পাই, বেলের মধ্যে পাই, আছে চেনাতে আছে লেতুতে আছে আছে নাকসে আছে, এই বৃষ্টিগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখি, কিন্তু অনেকেই চেনাকে চিন্তা করি শিশুদের, কিন্তু ক্ষেত্রে আর কোনো মেডিসিন নাই, অনেক দেখবেন চব্বিশ মাসের ক্ষেত্রে দেখেন চব্বিশ মাসের ক্ষেত্রে আমরা কতগুলো মেডিসিন পাচ্ছি দেখা যাচ্ছে, 45টার মতো মেডিসিন আছে, তাই না? তাহলে স্টপমাস এসে 45টা মেডিসিন মধ্যে আমরা 5টি আপিয়ের থেকে দিয়ে 25টি এবং 53টি হচ্ছে মেডিসিন। এখন এতগুলো মেডিসিন মধ্যে থেকে কোন ক্ষেত্রে কোন রোগী এই 24 মাসের ক্ষেত্রে ক্রাফটিং ক্ষেত্রে দেখলাম যে সিকিউরিটা এনেগা বে অ্যাপি কোন ক্ষেত্রে কোন মেডিসিন লাগাইব, এটা কিন্তু আমাদের পার্থক্য করা দরকার। এই পার্থক্য না জানলে কখনো এই সেই উপর ডিপেন্ড করে আপনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভবত
দ্বিতীয় বা তৃতীয় লেভেল সম্ভবত। একটু দেখি, আমরা যে পার্থক্য কোন ক্ষেত্রে যারা দৃষ্টির জন্য কোন ক্ষেত্রে কোন মেডিসিন অ্যাপ্লাই করবো একটু পার্থক্য করে দেই। এখন তো কথা শুনতে সমস্যা হচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ডাটা চালু করেছি, ওয়াইফাই লাইন কানেক্ট করেছি, এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা যেই রুব্রিকের উপর কথা বলতে চেয়েছিলাম, দেখেন স্টপিস লসের ক্ষেত্রে মেডিসিন আছে কিন্তু ক্লাসিকে, এর মধ্যে ফার্স্ট গ্রেড কিছু মেডিসিন আছে, সেকেন্ড গ্রেড আছে, থার্ড গ্রেড আছে। হ্যাঁ, ও এখানে সেরা পেয়েছি, সেরা হলো দ্বিতীয় শ্রেণী স্টপিস লসের ক্ষেত্রে, সেরা দ্বিতীয় শ্রেণীর। এখন আসি সাইক্লামিনের সাথে অ্যাপিসের আমরা কিভাবে পার্থক্য করবো। অ্যাপিসেও প্যারাডিস্টি আছে, আপনার সাইক্লামিনেও প্যারাডিস্টি আছে। এই প্যারাডিস্টির ক্ষেত্রে কখন বিলটনা, কখন সাইক্লামিন, কখন সিকিউটা, কখন সেনেগা। অ্যাপিস গরম কাতর, এখানে আমরা কাতরটা ভাগ করে ফেলি, অ্যাপিস গরম কাতর, বেল শীত কাতর, সিকিউটা শীত কাতর, সাইক্লামিন শীত কাতর, সেনেগাও সম্ভবত শীত কাতর। তাহলে পাঁচটা মেডিসিনের মধ্যে অলরেডি চারটা শীত কাতর, একটা গরম কাতর। এখন গরম কাতর শীত কাতর ভাগ করে ফেলি, এরপরে কোন কোন সময় তার কি ধরনের উপসর্গ দেখা দেয়। রোদে গেলেই অ্যাপিসি রোগীর সকল কষ্ট বেড়ে যায়, প্যারাডিস্টির সাথে তার রোদে গেলেই সকল কষ্ট বৃদ্ধি পাবে। অপর দিকে সে গোসল করলে ভালো ফিল করবে, আর মুক্ত বাতাসে গেলে সে ভালো ফিল করবে, তার পিপাসে হীনতা থাকবে এবং প্রচন্ড রাগ, ক্ষোভ, ক্রোধ। মৌমাছির যে চরিত্র আছে, এই চরিত্র অ্যাপিসের মধ্যে পাওয়া যাবে। যদিও সাইক্লামেনের রোগীদের মধ্যেও প্যারাডিস্টি আছে এবং অ্যাপিসের মধ্যেও প্যারাডিস্টি আছে, তাহলে অ্যাপিস অস্থির হবে, সে এক জায়গায় স্থির থাকতে পারবে না, অত্যন্ত হিংসাত্মক মনোভাব থাকবে, হাইপার সেক্সুয়াল ডিজায়ার থাকবে, ব্যস্ততা তুলস্ততা থাকবে। মাঝে মাঝে এই ব্যস্ততা তুলস্ততার কারণে তার হাত পায়ের শৃঙ্খলা ঠিক থাকবে না, হাত থেকে জিনিস পড়ে যাবে, পায়ে হোঁচট খাবে, এগুলো কিন্তু আমরা অ্যাপিসি রোগীর ক্ষেত্রে দেখবো। এটা সাইক্লামিনের রোগীদের মধ্যে নাই। অ্যাপিসি রোগী অত্যন্ত খিটখিটে মেজাজের হয়, সে গন্ডগোল করতে চাই, প্রচন্ড ক্ষোভ ক্রোধ রাগ থাকবে, আর আগে গড়গড় করতে থাকবে। দেখবেন মৌমাছি কেউ যদি ভিল ছোড়ে, তো কেউ ভিল ছোড়লে তাকে পাইলে সে যেখানেই যাক না কেন পানির মধ্যে ডুব দিলেও কিন্তু ওই পানির উপরে কিন্তু সবসময় ওই মৌমাছি কিন্তু ঘুরতে থাকে। আর এই রানী মৌমাছি থেকে কিন্তু অ্যাপিসমেল তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে যে রুগী অ্যাপিসার হবে তার মানসিক, তার শারীরিক কি ধরনের অবস্থা থাকবে। দেখবে স্পর্শকাতরতা থাকবে, সে গরম কাপড় চোপড় সে নিজের শরীরে রাখতে পারবে না। স্টপিসের রোগীদের ক্ষেত্রে এই সমস্ত লক্ষণ যদি পাওয়া যায়, অপরদিকে তার পাখি ভয় থাকবে। দেখবেন বাস পাখিকে খুব ভয় পায় মৌমাছি, বাস পাখি কিন্তু সবের এসেই একটা ধাক্কা দিয়ে আবার চলে যায়, ওকে ধরতে পারে না, পারে পারে না। তো বাস পাখি তারা কিন্তু পাখির ভয় পায়। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা এমন দেখবো, ওই সাথে তার যদি চোখের নিচের কথা বলে যাই, গরম কাতরতার লক্ষণ থাকে, জিভটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা অ্যাপিসের কথা চিন্তা করবো। ঠিক আছে, এখন সাইক্লামিনের কথা বলেছি, সাইক্লামিন শীত কাতর হবে, প্যারাডিস্টির ক্ষেত্রে সাইক্লামিনও
ফার্স্ট মেডিসিন, কিন্তু এরা সঙ্গে পছন্দ করে না, এরা শ্যাম্পু কোম্পানি, এদের মুডটা চেঞ্জেবল থাকে, পালসিটিরা রোগীর মতো চেঞ্জেবল থাকে, এরা শীত কাতর আর পালস হ্যাপি স্মেল গরম কাতর, এরা অলস হয়, আর অ্যাপিস হচ্ছে অত্যন্ত কর্মঠ হয়, মৌমাছি কিন্তু এক জায়গায় থাকে না, মানে সে কি করে বিভিন্ন ফুলে ফুলে যাই, সে ছুটে ছুটে বেড়াই মধু সংগ্রহের জন্য, কি করে ছুটে বেড়াই, আর সে সবসময় শুয়ে বসে থাকে পালসিকেলা এই আপনার সাইকেলাবেন, এরা অলস প্রকৃত হয়, এদের দাঁড়িয়ে থাকা বসে থাকা অত্যন্ত কঠিন হয়, এই জন্য সে শুয়ে থাকে। এই যে পার্থক্য, আর আরো একটা পার্থক্য আছে, সাইক্লামিনের রোগী হচ্ছে অত্যন্ত মোটাসোটা হওয়ার একটা প্রবণতা থাকে, অনেক বেশি মোটাসোটা হয়, আর মেনস্ট্রুয়েশন এদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা দেয়, কখনো কম কখনো বেশি, কখনো দেখবি যে চাপ চাপ কালো বর্ণের ঋতুস্রাব দেখা দিচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে, আবার এক মাসে দুইবার তিনবার হয়ে যাচ্ছে, আবার কখনো মেন্স বন্ধ আছে এক মাস দুই মাস, প্রচন্ড ডিসমেমোরিয়া থাকে, পেইনফুল মেনস্ট্রুয়েশন, গর্ভবতী নারীর যখন ডেলিভারির যে পেইন শুরু হয়, এই ডেলিভারির পেইন কিন্তু আমরা এই ধরনের ব্যথা আমরা সাইক্লামিনের রোগীদের ক্ষেত্রে দেখি, সেই ব্যথাটা একেবারে পিক পর্যন্ত পরিচালিত হয়ে যাবে এবং ভয়ঙ্কর সে স্বপ্ন দেখবে, সেক্ষেত্রে আমরা সাইক্লামিনের কথা চিন্তা করবো। তাহলে সাইক্লামিন এবং অ্যাপিস প্যারা দৃষ্টির ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবো আমরা বুঝতে পারছি, এখন আসি কিছু রোগীদের ক্ষেত্রে পাবেন প্যারাদৃষ্টি যদি হঠাৎ করে দেখা দিয়ে কিছু সময় এই প্যারাদৃষ্টি থাকে, আবার কিছু সময় ভালো হয়ে যায়, কিছু সময় কিছু রোগীদের দেখবেন প্যারাদৃষ্টি কিছু সময় থাকে আবার প্যারাদৃষ্টি কিছু সময় ভালো হয়ে যায়, সে যদি শীতকাতর হয়ে যায়, সে যদি অত্যন্ত সুন্দরী হয় এবং ডান পাশের চোখটা তার প্যারা থাকে তেলে থেমে হয় আবার ভালো হয়ে যায়, এক্ষেত্রে আমরা বিলেডোনার কথা চিন্তা করবো, বিলেডোনার রোগী অত্যন্ত কুকুর ভীতি তার মধ্যে থাকে, এরা অন্ধকারের ভয় থাকে, এরা আওয়াজ বা শব্দ এটা সহ্য করতে পারে না, কুকুরের ভয় বিড়ালের ভয় জীব জানোয়ারের ভয় এগুলো আমরা বিলেডোনার রোগীদের ক্ষেত্রে দেখি। অপরদিকে ডান পাশের চোখ যদি প্যারা হয়ে যায় আর এই প্যারা ভাবটা দুই ঘন্টা আছে আবার দুই ঘন্টা হঠাৎ করে দেখে তারা দেশে নাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বিলেডোনার কথা চিন্তা করবো। শিক্ষকতার ক্ষেত্রে প্যারাদৃষ্টি কখন পাবেন, যখন দেখবেন তার খিচুড়ি শুরু হয়েছে, খিচুড়ি যখন শুরু হয় তার স্প্যাজমোটিক একটা কন্ডিশন তৈরি হয়, চোখটা উল্টে একদম উপরের দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ওই দৃষ্টি আর নিচের দিকে নামে না, অপরদিকে তার খিচুড়ি শুরু হয় কোথা থেকে, মাথার দিক থেকে শুরু হবে, শিক্ষকতা ভেনোসা হচ্ছে মাথা থেকে আক্রমণ করে এবং হাড় আর ধনুকের মতো বাঁকা হতে থাকে, আর আরেকটা মেডিসিন আছে কুপ্রামেট, সম্ভবত কুপ্রামেট হচ্ছে পায়ের দিক থেকে খিচুড়ি শুরু হয়, তারও তার প্যারাদৃষ্টি আছে, কিন্তু যখন খিচুড়ি শুরু হবে পায়ের দিক থেকে শুরু হবে প্যারাদৃষ্টি হয়ে যাবে, সে মাঝে মাঝে দাঁত লেগে যাবে তার, অচেতন অজ্ঞান হয়ে যাবে এবং মুখ থেকে ফেনা উঠতে থাকবে এবং হাতটা মুষ্টিবদ্ধ থাকবে, ক্লিন শেপ থাকে, বৃদ্ধাঙ্গুলো হাতের মধ্যে থাকে, কিন্তু সিকিউরিটা ভেরোসা রোগী দেখবেন পিছনের দিকে বাঁকা হতে থাকে এবং মস্তিষ্ক থেকে তার কিছু নেই, মনে হয় যে ওখান থেকে শুরু হচ্ছে গাড়ির দিক থেকে খারাপ বাঁকা হয়ে যাচ্ছে ধরুকের মতো হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সময় প্যারাদৃষ্টি যদি এই সময় যদি প্যারাদৃষ্টি থাকে তাহলে অবশ্যই আমরা সিকিউরিটা ভেরোসার কথা চিন্তা করবো। এই যে পার্থক্য গুলো বললাম কোন ক্ষেত্রে বেলোরা, কোন ক্ষেত্রে সিকিউরিটা, কোন ক্ষেত্রে অ্যাপিস, কোন ক্ষেত্রে সাইক্লামেন, এগুলো আমরা প্রত্যেকটা মেডিসিনের পার্থক্য জেনে নিব। এখন প্রতিদিন যদি বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত, রাত আটটা পর্যন্ত প্যারাদৃষ্টি থাকে এবং ডান পাশের চোখটা প্যারাদৃষ্টি থাকে, মিষ্টি খাওয়ার ইচ্ছা এবং দেখবেন যে ঘুমিয়ে আছে তার চোখটা খোলা আছে এবং মুখটা খোলা আছে এবং সে প্রতিবাদী হয়, তাকে প্রতিবাদ করলে সে সহ্য করতে পারে না, গরম খাবার খেতে চাই, গরম পানি খেতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা লাইকের কথা চিন্তা করব। এখন সেনার শিশুদের ক্ষেত্রে কখন আমরা যারা দৃষ্টির জন্য সেনা অ্যাপ্লাই করব, তো সেনা ওই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব যখন তাকে সন্তুষ্ট করা যাবে না, যেমন একটা এক্সাম্পল দেই,
সেটা রোগী সাধারণত মিষ্টি পছন্দ করে। এখন বাজারে গেছে, বাবা বাজারে গেছে, ছেলেও বাবা বাজারে গেছে, এখন সে পেয়ারা দৃষ্টিতে সাফার করতেছে দীর্ঘদিন, পেয়ারা দৃষ্টিতে সাফার করতেছে দীর্ঘদিন, তো তারা দৃষ্টিতে সাফার করছে দীর্ঘদিন। এখন তাকে চিকিৎসা দিয়ে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক অথবা কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসক তাকে এটা ভালো করতে পারতেছে না। শুধু মানসিক বৈশিষ্ট্য দেখেই আমরা এই তারা দৃষ্টির জন্য সেরাকে অ্যাপ্লাই করতে পারি। সেটা কেমন? যে সাধারণত সে চিনি একটু বেশি পছন্দ করে, তো বাবা চা খাচ্ছে, তো সেও বাহানা করবে, বায়না ধরবে যে বাবা আমিও চা খাবো, তো চা তার জন্য তৈরি করা হয়েছে, বাবা চা খাচ্ছে, এখন চিনি একটু তো বেশি সাধারণত সে পছন্দ করে, তো বললেন বাবা একটু চিনি দাও, আমি তো একটু চিনি বেশি পছন্দ করি। তো চিনি যখনই তার চায়ের কাপে দেওয়া হলো, তো ওই চিনিটা একটু চামচ দিয়ে কি করা হলো, মিক্স করে দেওয়া হলো, চিনিটা যেন গলে যায়, ওর সাথে মিশে যায়। এই চা সে খাবে না। কেন খাবে না? বলবে যে তুমি চিনির মধ্যে গোলায় দিয়েছো কেন, আমি তো চিনি হাতে করে নিয়ে চেটে চেটে জিভে চেটে খাবো, এখন তাহলে আমি চা পরিবর্তন করে দিই, মানে চিনি বেশি দিয়ে অন্য একটা চা দিই, না আমি অন্য চা আমি খাবো না, এই যেই চায়ের মধ্যে তুমি চিনি মিশিয়ে দিয়েছো ওই চিনিটা তুমি বের করে দাও, ওই চিনি বের করে দাও, তাহলে আমি চা খাবো না। এই ধরনের যখন গো ধরতে থাকে, তখন আমরা এই প্যারা দৃষ্টির শিশুদের জন্য কি করবো, সেটা অ্যাপ্লাই করবো। সাপোজ সে কলা এবার এটা পছন্দ করলো না, বাদ দিল, বাদ দিয়ে খাম খেয়ালি পড়া থাকবে যে আমি কলা খেতে চাই, তো কলা পছন্দ করে, কলা মিষ্টি, এরপরে কলাটাকে নিয়ে বাবা যেই কলাটা শুলে দেয়, তো শুলে দেয় কলা, আর সন্তান খাবে না, এমন শিশু অসংখ্য শিশু আছে না, দেখবে যে কলাটাকে শুলে দিয়েছে, এই কলা সে খাবে না, তো তাহলে আর একটা নতুন কলা দেই, তা নতুন কলা খাবে না, ওই কলা আগে যেমন ছিল ওই শোলা অবস্থা মানে তাই খাবে না, পূর্বের অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে। এই ধরনের বাহানা যারা করবে, জিদ ধরতে থাকবে, এই ধরনের মানে বদ প্রকৃতির শিশু হবে, অত্যন্ত এক্সাইটেড হয়, ইরিটেবল হয়, এবং কোনোটাতেই সে সন্তুষ্ট হয় না, তাদেরকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন হয়ে যায়। যে সমস্ত এই শিশুদের ক্ষেত্রে ক্যাপ্রিশাসনেস, মিউজিক্যালনেস, এক্সেন্ট্রিসিটি আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেনা অ্যাপ্লাই করবো এই তারা দৃষ্টির জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। সাবি তুমি ক্লাস রেকর্ডটা বন্ধ করে দাও। অসংখ্য ধন্যবাদ স্যারকে।